নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি বানাবো পার্শে বেগুনের ঝাল তার জন্য এখানে দুটো কচি বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পার্সে মাছ বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখবো কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে খুব হালকা করে ভেজে নেব বেগুনের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ খুব সামান্য বেগুনগুলো ভাজা হয়ে গেলে আবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে তুলে নেব ওই কড়াইতেই দিয়ে দেব গোটা কালো জিরে আর শুকনো এই কাঁচা লঙ্কা ফোড়ন দেব দিয়ে দেবো সর্ষের জল সর্ষেটা আগে থেকে গুলে রেখেছিলাম দেবো স্বাদ মতো লবণ আর দেবো চেরা পাঁচটা সাতটা কাঁচা লঙ্কা হলুদ দেব পরিমাণ মতো এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটে ঘন হয়ে এলে ভাজা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি তারপর দিয়ে দেবো ভাজা মাছগুলো আরও কিছুক্ষণ কম আছে ফুটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে পার্সে বেগুনের ঝাল এটা খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ রইল ধন্যবাদ